2012 সালে আমাদের বিয়ে হয়, আজ 2022। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। এই 10টা বছরে গঙ্গায় অনেক জল বয়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে। আমাদের একটি কন্যা সন্তান এসেছে, তার এখন 3 বছর বয়স, সে এখন স্কুলে পড়ছে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমার খুব ইচ্ছে করছে যে 10 বছর আগে কী ঘটেছিল, মানে আমার বিয়ের কিছু মুহূর্ত যেগুলো লেন্সবন্দি করা হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে খুবই ইচ্ছে করছে। দেখুন আপনারা, রইল আমার বিয়ের কিছু ছবি, দেখবেন এবং জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। দেখতে থাকুন দেবোত্তম আর স্নিগ্ধার বিয়ের ছবি। আচ্ছা, বলছিলাম কি, একটা খুব ইম্পর্টেন্ট কথা, ব্লগটা দেখা শুরু করার আগে একটু সাবস্ক্রাইব করে নিন, নাহলে কিন্তু ভুলে যাবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পরে ভুলে যাবেন। তাই আমিও আমার বকবকানি থামাচ্ছি, একটু পজ করুন, পজ করে সাবস্ক্রাইবটা করে নিন, ওকে? আর হো, হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দেবেন, অল অপশনটা, ওকে? তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আমি চুপ করছি, আপনারা পজ করুন, করে সাবস্ক্রাইবটা করে নিন, ওকে? তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি। কীভাবে আমরা সেলিব্রেট করি সেটার ব্লগ আরেকদিন। সো প্লিজ কিপ ওয়াচিং দেবোত্তম ডায়েরিজ, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই বলবেন সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, বেল আইকনে 3টা অপশন আসবে, অল অপশনটা প্রেস করবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনারা
ঠিক তার নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।